ഹലോ പ്രിയോൺ അസാ വെൽക്ക ബാ ടു മൈ ചാനൽ আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর আপনাদের পছন্দের আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে হচ্ছে ঈদের জন্য কিছু টুকিটাকি জিনিস শপিং করেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই ধরনের ভিডিওগুলো আপনারা খুব বেশি পছন্দ করছেন তাই আমার কাছেও ভালো লাগে আপনাদেরকে সঙ্গে শেয়ার করতে তো আজকে হচ্ছে গিয়ে আমার সেই জিনিসগুলো শেয়ার করব আর আজকে কোনো কিছু আমি পূর্ণিমা শাড়ি থেকে কিনি আর পূর্ণিমা শাড়ি থেকে আপনাদের অনেক রিকোয়েস্ট ছিল যে আপু পূর্ণিমা শাড়ির নাম্বারটা দেওয়া না নাম্বারটা দাও আমি অনেককেই কমেন্টে দিয়েছি কিন্তু অনেকের রিকোয়েস্ট থাকে যে পূর্ণিমা শাড়ির নাম্বারটা আর কি আপনারা চান আমার কাছ থেকে তো আজকের ভিডিও ডেসক্রিপশনে আপনারা পূর্ণিমা শাড়ির নাম্বারটা পেয়ে যাবেন ওইখান থেকে নাম্বারটা নিয়ে নিতে পারেন তো আমি হচ্ছে কি ফার্স্টে আমি একটা শাড়ি দেখাচ্ছি আমি যে শাড়িটা কিনেছি আর আরও একটি কথা বলি আমি পূর্ণিমা শাড়ি কিন্তু অনেকে আবার আমি যাদের নাম্বারটা দিয়েছি তারা হয়তোবা আমাকে আবার কমেন্টে জানিয়েছ যে আপু ওইখানে ফোন দিলে পরে ফোন রিসিভ করে না আমি কিন্তু আগের ভিডিওগুলোতেও বলেছি তারা ফোন রিসিভ করে না আসলে এটা আমি জানি না কী জন্য তারা করে না হয়তোবা তাদের ব্যস্ততা থেকেও তারা না করতে পারে কারণ তাদের অনেক অনলাইনে কিন্তু অনেক প্রোডাক্ট বিক্রি হয় প্লাস হচ্ছে গিয়ে তাদের দোকানেও কিন্তু প্রচুর ভিড় থাকে তো আমি জানি না কি জন্যে তারা ফোন ধরে না আমি আসলে এত কিছু বলতেও পারি না তো ট্রাই করতে পারেন ট্রাই করলে হয়তো বা ধরতে পারে আমি অনেকবার ট্রাই করেছি তারপরে ধরেছে আর এখন হচ্ছে গিয়ে আমি একটা ব্ল্যাক অ্যান্ড অ্যাশ কালারের ভিতরে একটা শাড়ি দেখাচ্ছি এই শাড়িটা আমি নিয়েছি তো এটার প্রাইসটা বলে দিই অনেকে প্রাইস জানতে চান আমাকে কমেন্ট করেন প্রাইসটা কত টাকা এই শাড়িটার প্রাইস নিয়েছি পাঁচশো পঞ্চাশ টাকা খুবই রিজনেবল প্রাইসটা আর শাড়িটা খুবই সুন্দর আর পরেও মনে হচ্ছে যে গরমে আরাম পাওয়া যাবে খুবই সফট শাড়িটা আর এটা হচ্ছে গিয়ে এই তো অ্যাশ কালার সুতা দিয়ে একটু স্টেপ স্টেপ করা হচ্ছে আর পাটটা হচ্ছে অ্যাশ কালার আর শাড়িটা হচ্ছে গিয়ে ব্ল্যাক কালার তার সঙ্গে হচ্ছে আঁচলটাও হচ্ছে গিয়ে এটার অ্যাশ কালার আর এই তো এটা হচ্ছে পুরো শাড়িটা তো কেমন লাগছে আপনাদের অবশ্যই বলবেন আর যারা আজকে নতুন আমার ভিডিওটা দেখছেন প্লিজ ছোট্ট একটা রিকোয়েস্ট করছি যারা নতুন আমার ভিডিও দেখছেন এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করে দিতে পারেন তো এই তো ছিল আমার এই শাড়িটা তো শাড়িটার প্রাইস তো আমি বলে দিয়েছি আপনারা অলরেডি জেনে গিয়েছেন শাড়িটার প্রাইস কত আর আমি হচ্ছে গিয়ে সরাসরি বয়স দিয়েছিলাম কিন্তু হচ্ছে পাশের বাইরে থেকে আর কি অনেক সাউন্ড আসছিল তো এই কারণে হচ্ছে কি আমি রিয়েল বয়েসটা কেটে দিয়েছি পরবর্তীতে আমি বয়স দিয়ে তারপর আপনাদের সঙ্গে শেয়ার করছি এখন দেখিয়ে দিচ্ছি আমি দুইটা মেক্সি নিয়েছি বাসায় পড়ার জন্য এখন তো প্রচুর গরম পড়েছে তাই না এই গরমে কিন্তু আসলেই খুবই কষ্টকর তাই হচ্ছে গিয়ে বাসায় রেগুলার পরার জন্য আমি দুইটা মেক্সি নিয়েছি একটা হচ্ছে ব্লু কালার বুটিক স্টাইলের আর একটা হচ্ছে গিয়ে ওটা কি মেরুন কালারের মধ্যে পড়ে আর কি এখন আমি দেখিয়ে দিচ্ছি আমায় একটা ড্রেস নিয়েছি ব্ল্যাক কালার তো শাড়িও ব্ল্যাক ড্রেসটাও ব্ল্যাক তো এটা ড্রেস বললে ভুল হবে এটা হচ্ছে একটা ওয়ান পিস তো এটা আমার কাছে খুবই ভালো লেগেছে তো এটা আমি নিয়ে নিলাম এটা হচ্ছে গিয়ে ব্ল্যাকের ভিতর ব্ল্যাক কালার সুতা দিয়ে কাজ করা তার সঙ্গে হচ্ছে গিয়ে গোল্ডেন হালকা সুতার কাজ আছে জড়ি সুতার আর হচ্ছে গিয়ে গোল্ডেন কালার স্টোন বসানো তো ড্রেসটা আমার কাছে ভালো লাগলো তাই আমি নিয়ে নিয়েছি এটা কিন্তু রেডিমেড বানানোই ছিল ওয়ান পিস বলা যায় ওয়ান পিসই এটা তো এটা নিয়েছি আর এটার প্রাইস নিয়েছে মাত্র চারশো টাকা খুবই রিজনেবল প্রাইস এটার দাম নিয়েছে চারশো চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ওয়ান পিস এই যে নিচে হচ্ছে গিয়ে গোল্ডেন কালার সুতা দিয়ে কাজ করা তার সঙ্গে হচ্ছে গিয়ে গোল্ডেন স্টোন বসানো আর এটার সবচেয়ে ভালো যে জিনিসটা লেগেছে সেটা হচ্ছে গিয়ে জামার গলাটা জামার গলাটা আমার কাছে খুবই ভালো লেগেছে তাই হচ্ছে গিয়ে আমি জামাটা নিয়েছি এই তো আর গরমে কিন্তু ব্ল্যাক কালার কিন্তু গরম বেশি তারপরে কিন্তু ভালো লাগছে আর এটার ফেব্রিকটা হচ্ছে গিয়ে লিলেন লিলিন কাপড়ের উপরে হচ্ছে গিয়ে এই অ্যাম্বারি ওয়ার্কগুলো করা তো এই তো ছিল এই ড্রেসটা এই ড্রেসটার সঙ্গে আমি যেটা নিয়েছি সেটা একটু শেয়ার করছি কারণ শুধু ড্রেস নিলেই তো হবে না ড্রেসের সঙ্গে কিন্তু আরও অনেক কিছু কিনতে হয় তাই হচ্ছে গিয়ে আমি এই ড্রেসের সঙ্গে হচ্ছে গিয়ে এই যে এই ছেলোয়াটা নিয়েছি এটা হচ্ছে গিয়ে এই যে পায়ের কাছে হচ্ছে গিয়ে একটু অ্যালাস্টিক সিস্টেম আগে যে হতো না অনেক প্রায় কয়েক বছর আগে কিন্তু চলতো ধুতি যে একটা পাজামা চলতো ওই স্টাইলে এই পাজামাটা করা তো আমি হচ্ছে গিয়ে এটার সঙ্গে এটা নিয়েছি এটাও খুব ভালো লেগেছে আমার কাছে আর এটাও হচ্ছে গিয়ে লিলেন ফ্যাব্রিকের লিলেন ফ্যাব্রিক এটাতেও তাই হচ্ছে কি আমি এটা নিয়েছি তো এখন আমি দেখিয়ে দিচ্ছি আর অন্য টুকিটাকি ছোট ছোট কিছু জিনিস আপনাদের কাছেও ভালো লাগবে তো আমি হচ্ছে গিয়ে নিয়েছি কিছু কাচের চুরি তো কাচের চুরিগুলো আপনাদের দেখাই কাছে আর কি দেখে ভালো লাগলো তাই হচ্ছে গিয়ে কিছু কাচের চুরি নিয়েছি এই তো এটা হচ্ছে গিয়ে অনেকগুলো কালার একসঙ্গে আর কি তো মিক্সড এই তো আর আরেকটা হচ্ছে গিয়ে আমি যেটা নিয়েছি ব্ল্যাক আমি যেহেতু ব্ল্যাক কালারের হচ্ছে গিয়ে শাড়ি নিয়েছি তাই হচ্ছে গিয়ে ওইটার সঙ্গে আমি ব্ল্যাক কালারের চুড়ি নিয়েছি আমি জানি আমার এগুলো থাকবে না কারণ হচ্ছে কি আমার মেয়ে এগুলো বের করে ভেঙে ভেঙে ফেলে আর কি কাচের চুরি তো ওর জন্য আমি রাখতে পারি না ও যখন ছোটো ছিল আমার সব কিছু যেভাবে রাখতাম সেইভাবেই থাকতো এখন আর পারি না তো যাই হোক তারপরও নিয়ে নিয়েছি এই তো আর একটা খুবই সুন্দর একটা জিনিস নিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর খুবই খুবই ভালো লেগেছে কি বলবো এই তো এই ব্রেসলেটটা এই ব্রেসলেটটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর এটা হচ্ছে মাল্টি কালার সব ধরনের ড্রেসের সঙ্গেই কিন্তু এটা পরা যাবে আর এটার যে লগটা এটা হচ্ছে খুবই সুন্দর স্টোন বসানো পুরোটাতেই খুব ভালো লেগেছে তো এটা নিয়ে নিয়েছি আমি একটু এটা হাতে দিয়ে দেখাই কতটা সুন্দর এটা আমার কাছে সত্যি খুব ভালো লাগলো তো এই এটা হচ্ছে গিয়ে না নিয়ে আর পারলাম না তো এই যে এটা হচ্ছে গিয়ে চুম্বুকের মতো একটা সিস্টেম এই তো এইভাবে দিলে পরেই কিন্তু চুম্বুকটা একসঙ্গে হয়ে যাচ্ছে আর কোনো আর কি কষ্ট হয় না এটা লাগাতে গেলে একাই কিন্তু নিজের হাতেরটা নিজেই পরা যায় তো এই তো এই ব্রেসলেটটা নিয়েছি আমি আর এই ব্রেসলেটটার প্রাইস নিয়েছে দুশো টাকা এই তো দেখতে পাচ্ছেন এটার প্রাইস নিয়েছে দুইশো টাকা হ্যাঁ আমি বারবার সবগুলো জিনিসেরই কিন্তু প্রাইস বলে দিচ্ছি কারণ হচ্ছে গিয়ে প্রাইসটা পরবর্তীতে আমি জানি আপনারা জানতে চাইবেন তাই হচ্ছে গিয়ে প্রাইসগুলো বলে দিচ্ছি তো এই তো এইগুলো নিয়েছি হচ্ছে গিয়ে কসমেটিক্স আসলে কসমেটিক্স বললেও কসমেটিক্স না তা তারপর কসমেটিক্সের ভিতরে পড়ে আর কি আর খুবই টেনশনের ব্যাপার হচ্ছে গিয়ে আসলে আবারও শুনছি যে লকডাউন দিয়ে দিবে বাড়িতে যাওয়া নিয়ে একটা টেনশন বাড়িতে যেতে পারবো কিনা আসলে খুবই খারাপ লাগছে কারণ হচ্ছে গিয়ে বাড়ি সবার জন্য মার্কেট করে ফেলেছি অলরেডি আর হচ্ছে বাড়িতে এক বছর পুরাই হয়ে গেছে এক বছর না হলে এক বছরের কাছাকাছি কারণ হচ্ছে গিয়ে গত বছর কোরবানিতে বাড়িতে বাড়ি থেকে আসছি তারপরে আর বাড়িতে যাওয়া হয়নি তো এখানে আমি কিছু নিয়েছি এই যে রেড কালারের চুরি নিয়েছি আর হচ্ছে গিয়ে রায়সা হচ্ছে গিয়ে এই যে ছোট্ট চুরিগুলো এগুলো হচ্ছে গিয়ে রায়সা নিয়েছি আমার রেড কালারের চুরি আমি যেহেতু নিয়েছি সেও আমার সঙ্গে নিবে আর কি তোর হাতে হচ্ছে কাঁচের চুরিগুলো পাইনি তাই হচ্ছে ওই চুরিটা নিয়েছি আর এখানে হচ্ছে গিয়ে একটা মেকআপ ব্রাশের সেট নিয়েছি তো আমি যখন মেকআপ ব্রাশগুলো বের করি রাইসা হচ্ছে গিয়ে ওইগুলো আর কি নষ্ট করে ফেলে তাই হচ্ছে গিয়ে রাইসার জন্য এক্সট্রাভাবে একটা নিয়েছি তো বাড়িতে যাওয়া নিয়ে এই যে বললাম খুবই মন খারাপ কারণ হচ্ছে গিয়ে এক বছর হয়ে গেছে প্রায় বাড়িতে যাইনি আর এরপর যদি এখনও যেতে না পারি গত বছরও সেম একই অবস্থা হয়েছিল। যখন হচ্ছে গিয়ে আমরা বাড়িতে যাওয়ার আগে আগেই কিন্তু গত বছর লকডাউন পড়ে গিয়েছিল তো এই আর যেতে পারিনি এবারও যদি একই অবস্থা হয় আসলে কি বলবো আর এই যে একটা আইসেডু প্লেট নিয়েছি এটা হচ্ছে গিয়ে আমার কাছ থেকে নিয়েছে তিনশো টাকা আর হচ্ছে কি যে মেকআপ ব্রাশের সেটটা দেখিয়েছি ওইটা হচ্ছে গিয়ে মাত্র দেড়শো টাকা হ্যাঁ একশো একশো টাকা আর এটা নিয়েছে তিনশো টাকা এগুলো কিন্তু খুব বেশি দাম না খুব অল্প দামেই পাওয়া যায় তো এই তো দুইটা নিয়েছি আর এখানে হচ্ছে গিয়ে আমি কিছু নিয়েছি আইলেনার তারপরে নিয়েছি কিস মাসকারা তো আমি মাস্কাড়াটা খুঁজছি আসলে পাচ্ছিলাম না রাইসা হচ্ছে গিয়ে নিয়ে গেছে তো যাই হোক দেখলাম যে নিচে পড়ে আছে আমি মেটে উঠিয়ে আপনাদেরকে দেখাই তো আসলে বাচ্চাদেরকে নিয়ে ভিডিও করাটা খুবই কষ্টকর হয়ে যায় তারপরও আপনারা যেহেতু পছন্দ করেন আমি চেষ্টা করি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আপনাদের ভালো লাগা লাগলে আমার কাছেও ভালো লাগে তো যখন দেখি ভিডিওটা আপনারা দেখছেন একটা লাইক দেন না তখন কিন্তু খুবই খারাপ লাগে এই যে আমি এই আইলানারটা নিয়েছি এটা কিন্তু একটা জেল আইলানার আমরা আমরা কিন্তু লিকুইড আইলাইনারটা অনেকেই দিতে পারি না তাই হচ্ছে গিয়ে জেল আইলাইনারটা নিয়ে নিয়েছি এটা কিন্তু খুব ইজিভাবেই দেওয়া যায় আর নিয়েছে একটা মাসকারা আর হচ্ছে গিয়ে আর হচ্ছে কি আমরা অনেক সময় কিন্তু বাইরে যেতে ফলস আইলেশ লাগাই কিন্তু ওই মাস্কারাটা দিলে কিন্তু ওইটা ইউজ করার দরকার পড়ে না আমি আসলে ফলস কোনোই ব্যবহার করি না জাস্ট আমি কোনো জায়গায় গেলে একটু কাজল দিই আর যদি মন চাই একটু মাস্কারা দিই আর যদি মনে না চায় কিচ্ছুই দিই না একটা লিপস্টিক নিয়েছি লিপস্টিকটার প্রাইসটা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে তো আমি এটার প্রাইস বলবো না এটার প্রাইস আমি বলছি না আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন আসলে স্ক্যানে ভালো করে আসলে এটার প্রাইসটা দেখা যাচ্ছে না তো তারপরেও আমি দেখানোর চেষ্টা করেছি কিন্তু আসছিল না ভালো ক্লিয়ার আসেনি তো এটার প্রাইসটা আমার কাছে মনে হচ্ছে খুব বেশি নিয়েছে তাই হচ্ছে গিয়ে আমি এটা দেখাচ্ছি না তার সঙ্গে হচ্ছে কি আমি একটা লুজ পাউডার নিয়েছি ব্যানানা লুজ পাউডার যেটা কি না আমি ফাউন্ডেশন অ্যাড করার ইউজ করার পরে হচ্ছে গিয়ে লুজ পাউডার হিসাবে আমি এই পাউডারটা ইউজ করি তো আমার ওইটা আগেরটা হচ্ছে গিয়ে শেষ হয়ে গিয়েছিলো তাই হচ্ছে গিয়ে আমি আরেকটা নিয়েছি এখানে তো এই তো এটার দাম নিয়েছে একশো টাকা হ্যাঁ একশো টাকা এটার প্রাইস নিয়েছে তারপরে হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি আর হচ্ছে কি আমি যেটা দেখাবো এখন আমি দেখাচ্ছি এখন আপনাদেরকে চুরি আমি চিকন সাইজের চারটা চুরি নিয়েছি রেগুলার ইউজের জন্য তো এই চুরিগুলো একদম চিকন কিন্তু ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর আর এই কারণে আমি চারটা নিয়েছি আর চুরিগুলোর প্রাইস কিন্তু একদমই কম মাত্র পঞ্চাশ টাকা করে জোড়া চারটা চুরি আমার কাছ থেকে নিয়েছে মাত্র একশো টাকা তো এই তো আর গ্রামে গেলে চুরি পড়তে হবে কারণ যেহেতু শ্বশুরবাড়ি যাব। সবাই বলবে শাশুড়ি মা বলবে চুরি পরো না কেন চুরি পরো না কেন আমরা সবাই জানি এটা কিন্তু মুর্বিরা বলে তো এই কারণে হচ্ছে গিয়ে চুরি নিয়েছি আর আমি জানতে পেরেছি আর কি আমার শাশুড়ি আমার কাছ থেকে বা গ্রামের অনেকেই বলেছে যে চুরি ছাড়া হাতে চুরি ছাড়া নাকি স্বামীকে পানি খাওয়াতে হয় না আসলে মোর বি অনেক ধরনের কথা বলে তো এই কারণে হচ্ছে গিয়ে চুরি নিয়েছি যেন চুরি পড়লে আর কিছু না বলে তা আমি আসলে চুরি পড়তে পারি না কারণ হচ্ছে কি আমার ছেলেকে নিলে হচ্ছে গিয়ে ওর শরীরে লেগে হচ্ছে কি শরীর টরি ছিলে যায় তো যাই হোক একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি সবার সুস্থতা কামনা করে এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে এনেছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ